আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নাইমুল কবির, লেকচারার অফ ফিজিক্যাল এডুকেশন, উত্তরা ইউনিভার্সিটি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা বিশেষ কারণে আপনাদের সামনে আসা। আমি আপনাদের স্বাগত জানাচ্ছি সম্ভবত বাংলাদেশের প্রথম ভার্চুয়াল লার্নিং স্পোর্টস এডুকেশন চ্যানেল। আমি ব্যক্তিগত উদ্যোগে এই চ্যানেলটা আমি খুলেছি এবং আমি চেষ্টা করব স্পোর্টস রিলেটেড যত এডুকেশন আছে আমি ব্যক্তিগতভাবে আমার স্বল্প জ্ঞানে যতটুকু আমি পারি ততটুকু আমি আপনাদের সরবরাহ করার চেষ্টা করব। এর সাথে যত গণ্যমান্য ব্যক্তি আছেন বাংলাদেশের প্রেক্ষাপটে যারা স্পোর্টসের বিভিন্ন সেক্টরে তারা কাজ করছেন, বিভিন্ন সেক্টরে তারা অনন্য, তাদের নিয়ে আমি এই স্পোর্টস চ্যানেলটি গঠিত করব এবং তাদের বেশ কিছু ক্লাস আমি চেষ্টা করব এই স্পোর্টস চ্যানেলে আওতাভুক্ত করার। তো আজকে প্রথম আমি আলোচনা করতে চাই বাংলাদেশে স্পোর্টসের অবস্থাটা আসলে কেমন। দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে স্পোর্টস ডে কথাটা, এটা একটা আসলে নেতিবাচক একটা ব্যাপার। আপনারা যদি দেখেন যে আমাদের যারা বাচ্চা কাচ্চারা আছে এরা ক্লাসরুমে যদি থাকে, এদের যদি বলা যায় যে তোমরা কি পড়তে ভালোবাসো না তোমরা খেলতে ভালোবাসো, ডেফিনেটলি তাদের উত্তর হবে হচ্ছে তারা খেলতে ভালোবাসে। এই খেলাধুলার মাধ্যমে আমরা যদি আমাদের খেলাধুলাটাকেই শিক্ষার মাধ্যম বানিয়ে নিই তাহলে কিন্তু ফিজিক্যালি আমরা ফিট থাকতে পারবো, আর ফিজিক্যালি ফিট থাকার জন্য আসলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার বিকল্প একটাই, সেটা হচ্ছে খেলাধুলা। এটা, এই বাস্তবতাটা আপনাদের আগে মেনে নিতে হবে। বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আপনারা দেখেন, বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখলে আপনারা দেখতে পাবেন যে সেখানে খেলাধুলাকে এত বেশি প্রাধান্য দেওয়া হয় যেটা বলে বোঝার মতো না। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কী, সেটা সম্পূর্ণ একটা ভিন্ন রূপ আমি বলব। বাংলাদেশে কেন যেন স্পোর্টস নামটা শুনলে, বিশেষ করে আমাদের প্যারেন্টসরা কেন যেন এটাকে নেতিবাচক ভাবে নাই, কিন্তু দিন শেষে দেখেন আমাদের বাংলাদেশের অধিকাংশই যারা আছে তারা একটা সময়ে, এই যুব সমাজের কথাই বলি, তারা একটা সময় যে হয় অবৈধ কিছু কাজকর্ম, যেমন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, অথবা শারীরিকভাবে তারা অসচ্ছল হয়ে পড়ে, তারা শারীরিকভাবে মুটিয়ে যায়, শরীরে বিভিন্ন রকম রোগ চলে আসে। তো মূলত এই জাতের বিষয়গুলো থেকে স্পোর্টস কিন্তু আমাদের দূরে রাখতে পারে। আর একটা কথা আমি আগেই বলেছি যে স্পোর্টসের বিকল্পটা আসলে কী, স্পোর্টসের বিকল্প কিন্তু স্পোর্টসই। এর আসলে আপনি যদি বলেন শরীরচর্চা আমি কেন করব, শরীরচর্চাটা কেন প্রয়োজন, আপনার নিজের কি শুধু সুস্থ থাকার জন্য শরীরচর্চা প্রয়োজন, শুধু শারীরিক সুস্থতার জন্য শরীরচর্চা প্রয়োজন? না, শারীরিক সুখের জন্য না, আপনার মানসিকভাবে সুস্থ থাকতে হলেও আপনার এই শারীরিক শিক্ষার অবশ্যই আপনার করতে হবে, যার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে যে প্রত্যেক বয়সের, প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা মহিলা সে যেই হোক, তাদের প্রত্যেককে সপ্তাহে 5 দিন অন্তত 30 মিনিট করে এক্সারসাইজ করতে হবে। এটা কিন্তু একেবারে তারা কম্পালসারি করে দিয়েছে। তো তার সূত্র ধরেই কিন্তু আমাদের আসলে শারীরিক শিক্ষার জন্য যেই স্টেপটা নেওয়া, সেই স্টেপটা দেখেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ কিছু ইউনিভার্সিটি আছে, হাতে গোনা কিছু মাত্র, সেখানে শারীরিক শিক্ষা সাবজেক্টটা পড়ানো হয়। এটা কি আসলে যথেষ্ট, আসলে কি যথেষ্ট? হয়তো থিওরিটিক্যালি এখানে পড়ানো হচ্ছে, প্র্যাকটিক্যালি কিছু কিছু ইউনিভার্সিটিতে আসলে করা হলেও সেটা পর্যাপ্ত নয়। বাংলাদেশে সর্বপ্রথম আমরা জানি ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স, এই ডিপার্টমেন্টটা যশোর ইউনিভার্সিটি খুলেছিল, উত্তর ইউনিভার্সিটির হাত দিয়ে বাংলাদেশে প্রথম এমপিএড এসেছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আসলে স্পোর্টস সায়েন্স হিসাবে যতটা ফ্যাসিলিটিস দেওয়ার প্রয়োজন ততটা ফ্যাসিলিটিস হয়তো এই দুইটি ইউনিভার্সিটির কেউই করতে পারছে না। অত্যন্ত দুঃখজনক হলেও এটা সত্য, এটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু এই দুইটি ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষকগণ তাদের অক্লান্ত পরিশ্রমে চালিয়ে যাচ্ছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে কীভাবে স্পোর্টসকে আরও প্রমোট করা যায়, কীভাবে শারীরিকভাবে সকলকে আরও বেশি সুস্থ করা যায়, সুন্দর করা যায়, শারীরিক গঠন কার কত বেশি ভালো করা যায়, কীভাবে ফিজিক্যাল এডুকেশনটাকে একটা অন্যতম লেভেলে নিয়ে যাওয়া যায়,
এই চিন্তা ভাবনা কিন্তু সকলের ভিতরে আছে। অনেক সিনিয়র শিক্ষকরা আছেন, তারা কিন্তু সবসময় এই শারীরিক শিক্ষার পরবর্তীতে কী হবে, পরবর্তী জেনারেশনের কী হবে, এই সকল চিন্তাভাবনা কিন্তু সকলের মধ্যে থাকে। তো দিন শেষে দেখা যায় যে আসলে তাদের ইচ্ছা থাকলেও অনেক ক্ষেত্রেই তারা পেরে ওঠে না। তো বিশেষ করে এই যে করোনা এই মহামারী না এসে আসলে আমাদের সকলেরই জীবনটা একটা স্তিমিত অবস্থায় চলে এসেছে, আর এইটার ইম্প্যাক্টটা সবথেকে বেশি পড়েছে হচ্ছে স্পোর্টসে আমি বলবো। কেননা দেখেন আমরা সবাই ঘরের মধ্যে বসা, স্পোর্টস মানে এটা হচ্ছে বাইরের একটা বিষয়, আপনার মাঠে যেতে হবে, শরীর চর্চা করতে হবে, ফিট থাকতে হবে। তো এই জিনিসগুলা আসলে ঘরে বসে তো সম্ভব না। তো একটা সময় ছিল দেখেন যখন এডুকেশনের জন্য ব্যবহার করা হতো তালপাতা, বিভিন্ন পশুর চামড়া, এইসব জায়গাতে কিন্তু লেখা হতো। তো মানুষ যখন এটার বিকল্প হিসাবে কাগজকে পেল, মানুষ কিন্তু কাগজকে গ্রহণ করতে চায়নি, তারা ভেবেছে যে এই আমাদের তালপাতা, আমাদের এই পশুর চামড়া, এই জিনিসগুলোই হচ্ছে আমরা ইউজ টু, আমরা এটাকে পরিবর্তন করব কেন, আমরা কাগজকে আনবো কেন। বাট আজকের যুগ দেখেন কাগজ ছাড়া আমরা কোনো কিছু চিন্তা করতে পারি না। বাট সিচুয়েশন আমাদের এমন একটা প্ল্যাটফর্মে এনে দাঁড় করিয়েছে, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আমাদের কাগজ কলমে শিক্ষা গ্রহণ করার পদ্ধতিটা নেই, আমরা দিতেও পারবো না, আপনারা নিতেও পারবেন না। তো ভার্চুয়াল লার্নিং এটা আমাদের মেনে নিতে এখন হয়তো সেই যুগে যারা পশুর চামড়া বা তালপাতাকে মেনে নিতে কষ্ট হয়েছিল, ভার্চুয়াল লার্নিংটাকেও আপনাদের মেনে নিতে কষ্ট হচ্ছে। বাট এটাই বাস্তবতা যে হয়তো আমাদের এই ভার্চুয়াল লার্নিংয়ের মাধ্যমে আরও বেশ কিছুদিন যেতে হবে। তো আমি সকলের উদ্দেশ্যেই একটা কথাই বলবো যে এই ভার্চুয়াল লার্নিংটাকে আমরা আপন করে নিই, আমরা নিজেদের করে নিই। এবং বাংলাদেশে কিন্তু আসলে আপনারা দেখবেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে কিন্তু আসলে স্পোর্টস নিয়ে পড়াশোনা অনেক আছে। আমরা পাতেল ইউনিভার্সিটির কথা জানি, ওখানে কিন্তু আপনারা জানেন অনেক কোয়ালিটিফুল এডুকেশন কিন্তু তারা প্রোভাইড করে। আবার আপনারা যদি ভার্চুয়াল লার্নিংয়ের কথা যদি বলেন, আপনারা ইউটিউবে যে সার্চ দেন, দেখেন ভারতে ওদের ফিজিক্যাল এডুকেশনটাকে ওরা ভার্চুয়ালি কোন লেভেলে নিয়ে গিয়েছে, ভার্চুয়ালিও কিন্তু ওরা একটা লেভেল অলরেডি পৌঁছে গিয়েছে, আমরা কিন্তু সেখানে যেতে পারিনি। বিকজ আমাদের এমন কোনো প্ল্যাটফর্মই নেই যে আমরা যেখানে আসলে ভার্চুয়াল প্র্যাকটিসিংগুলো করতে পারি। তো আমি আমার স্বল্প জ্ঞানে আমাকে এখানে অনেকেই সাহায্য করেছেন, অনেকেই আমাকে এখানে এই ভার্চুয়াল ক্লাসরুমটা খোলার জন্য আমাকে অনুপ্রাণিত করেছেন। অন্যতম আমি আমাদের উত্তরা ইউনিভার্সিটির শারীরিক শিক্ষা ও শিক্ষা বিভাগের ডিন প্রফেসর খায়রুল ইসলাম খান, ওনার কথা আমি বলতে চাই। আবার আমাদের সম্মানিত কোয়ার্ডিনেটর স্যার জাহাঙ্গীর আলী স্যার, ওনার কথাও আমি বলতে চাই। এনারা দুজন আমাকে খুব অনুপ্রাণিত করেছেন যে ভার্চুয়াল লার্নিং আমি যেন শুরু করি, এবং এনারাও হয়তো আমার এই ক্লাসরুমে এসে বিভিন্ন কথা বলবেন, আপনাদের হয়তো বিভিন্ন বিষয়ে তাদের জ্ঞানগর্ভ আলোচনা আপনাদের সামনে তুলে ধরবেন। এবং শুধু তাই নয়, আপনারা জানেন যে উত্তর ইউনিভার্সিটিতে এই যে ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টে কিন্তু অনেক অনেক এমন ব্যক্তিত্ব এখানে ভর্তি হয় বিপিএড বা এমপিএড করার জন্য, যারা হয়তো বাংলাদেশকে অনেক দিন ধরে লিড দিচ্ছে এক ন্যাশনাল টিমে, অথবা কোনো ন্যাশনাল টিমের কোচ বা কোনো একটা ন্যাশনাল টিমের ট্রেনার বা এইরকম অনেক আছে, কিন্তু তারা কিন্তু রেগুলার কোর্স করছে। তো আমি তাদের সাথেও কথা বলেছি, তারাও হয়তো এখানে আমাকে সহযোগিতা করবে, আমার এই ক্লাসরুমটাতে তারা নিজেদের হয়ে, তারা নিজে একেবারেই সত্যি কথা আমাকে সাহায্য করার জন্যেই তারা কিন্তু সত্যি কথা নিজ উদ্যোগে এসে তারা কিন্তু ক্লাস নিবে বা বলবে, আপনাদের সাথে কথা বলবে। তো আমি আশা রাখবো আপনাদের এই ক্লাসরুমটা ভালো লাগবে, আপনারা অনেক এনজয় করবেন। তো সর্বোপরি আপনাদের সকলের কাছে আমি দোয়া চাচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।